হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আদার ব্লগ। আজকে যে জায়গাটিতে বসে কথা বলছি সেটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের উপরে। আসলে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে যতটা কষ্ট, এই দৃশ্যটা দেখার পরে কারোরই কত কষ্ট থাকার কথা না। তো কথা না বলে চলুন এক্সপিরিয়েন্সগুলো দেখানোর চেষ্টা করি, কিছু মজার মজার ইনসিডেন্টগুলো দেখানোর চেষ্টা করি। তো চলুন। গত ব্লগে তো বাঁশবাড়িয়া সি বিচে দেখলেন, বাঁশবাড়িয়া সি বিচের পরে মূলত আমরা চলে যাই সীতাকুণ্ডে আর চন্দ্রনাথ পাহাড়ের জন্য। তো এরপরে সকালে নাস্তা করার পর সিএনজিতে বাকি পথটুকু যেতে হয়। টিমমেটসরা যারা আগে আগে নেমে গিয়েছে তারা এখানে সবাই প্রয়োজনীয় লাঠি নিয়ে নিয়েছে চলার সুবিধার জন্য। তো এখনই যাত্রা শুরু হবে। যাওয়া তো শুরু করলো, কিন্তু জানেন আর কপালে কি কি আছে। হ্যাঁ, তো চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তা শুরু হচ্ছে চন্দ্রনাথ পাহাড় দিকে। আমাদের অনেকটা পথ এই ঢালু পথ ধরে হাঁটছিল, তো জানতাম না তো সামনে কী আছে, তাই একটু ভিডিওগ্রাফি সুন্দর সুন্দর ছবি এগুলো তুলে দিচ্ছিলাম আর কি। তবে একটু পরেই আসল কথা বেরোবে। পাহাড়ে 10 মিনিট 1 ঘন্টার মতো লাগতেছে, তবে যদিও আমরা আমাদের টিমের আগে, এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে আমাদের টিমের পেছনে। ব্যাপার হচ্ছে অনেক ট্যুরিস্ট এসেছিলো তখন, তো সবাই যাচ্ছিলো আর কি, আর পথও চলছে তো চলছে, কোনো শেষ হওয়ার নাম নেই। পাহাড়ের অর্ধেকের মতো উঠলাম প্রায়, এখন রেস্ট নিচ্ছি, প্রায় সবাই এখানে রেস্ট নিচ্ছে। কেউ কেউ বলছে যে আমি আর পারবো না। ঢালু পথ ধরে কিছুক্ষণ এগোনোর পরে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিলো, আর আমি বলছিলাম যে ওই জায়গাটাতে যাওয়ার লোভ কীভাবে সামলানো যায়। পাহাড়ে কোনো ঝর্ণা না থাকলেও একটা ঝিরির মতন আছে ছোট, যার শব্দ এখান থেকে পাওয়া যায়। তার পাশে দুটো রাস্তা, একটা সিঁড়ি, একটা হচ্ছে মাটি। চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার সময় এবং আসার সময় এরকম একটা গুহা দেখা যায়। গুহাটা হচ্ছে হঠাৎ করে রাস্তার মাঝখানে কোথা থেকে চলে আসে অন্ধকার, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। তো কেমন যেন একটা রহস্য রোমাঞ্চ সিরিজের মতো লাগে। হ্যাঁ, চমৎকার, ভালোই বলা যায়। এরকম দৃশ্য দেখতে দেখতে তার পরবর্তী পথটুকু এগিয়ে চলছিলাম। যাক, এখন একটু বিশ্রাম নেব, একটু খাবার দাবার খাবো, তারপরে আবার দেখি খাবার দাবারগুলো কি অবস্থা। সবচেয়ে বেশি ভালো লেগেছিল যে লবণের জন্য একটা পেয়ারা পাতা দিয়েছি। যা হোক, এবার কিছু ভিউ দেখানোর পালা। চন্দ্রনাথ পাহাড়ে চলে এসেছি, এখন এর পাশে ছোট একটা মন্দির আছে যদিও, তো আমরা বড় মন্দিরটা দেখার জন্য যাব। আর মন্দিরে যাওয়ার জন্য পাশে একটা ঢালু পথ চলেছে, ওটা ব্যবহার করে তারপর যাব। অলরেডি বড় মন্দিরটার পাশে বসা, তবে আগে একটা আবেগ আপ্লুত স্টেটমেন্ট দেখাবো আমার, যেটা ট্যুর শুরু করার আগে করেছিলাম। চন্দ্রনাথ পাহাড়কে রেখে কথা বলতে পারছি আজকে, এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। চন্দ্রনাথ পাহাড় প্রথমবার বাসে জানলা দিয়ে রেখেছিলাম, অল্প একটু, খুব বেশি একটা না, তো তখন থেকে একটু ছিল এখানে আসার। আর ফাইনালি আজকে এতদিন পরে, প্রায় 1-1.5 বছর হবে তারপরে, তো আজকে ফাইনালি এটা দেখতে পারলাম। 100 বার স্বীকার করছি চন্দ্রনাথ পাহাড়কে নিয়ে একটা আবেগাপ্লুত স্টেটমেন্ট ছিল এটি পুরোটুকু, কিন্তু পুরোটুকু দিলাম না, তাহলে সামনে ফোকাস করতে পারবো না, তো সামনে যাই। পাহাড়ের
পাহাড়ের শেষ চূড়া, এটি ফাইনালি পৌঁছে গিয়েছি শেষ চূড়ায়। আমাদের টিমের সবার আগে আসছি আমরা, তো নাও কি বলবো আমি জানি না। আই ওয়াজ ফিল্মিং এন্ড সামওয়ান জাস্ট ওয়েভড আপ মাই ক্যামেরা। ভাইকে অনেক থ্যাঙ্কস, দ্যাট ওয়াজ সো স্পেশাল মোমেন্ট অ্যাজ আই অ্যাম এ নিউ কামার। অনেস্টলি যদি বলি, আই ওয়াজ হ্যাপি দ্যাট টাইম। যখন প্রথমে যখন এই ভিডিও দেখলাম, আমি কিছুক্ষণ জাস্ট বসেছিলাম ফোন টোন সব বাদ দিয়ে, ফিল্মিং ফিল্মিং সব বাদ দিয়ে, যে আগে দেখি আমি তারপরে সব। এই চমৎকার প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে চন্দ্রনাথ ব্লগিংটা এখানে শেষ হচ্ছে। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা ফর টুডে।